ক্ষমতার লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া বিশ্বের দেশগুলো সমরাস্ত্রের পেছনে খরচ করে হাজার হাজার কোটি টাকা। এবার পশ্চিমা বিশ্বের সাথে টক্কর দিতে অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে ইরানও। সম্প্রতি তাদের ভূগর্ভস্থ মিসাইল টানেলের ছবি প্রকাশ্যে এনেছে দেশটি। মার্জিয়া মান্নানের রিপোর্ট। যুদ্ধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র মিসাইল। প্রায় সব দেশই এই অস্ত্রটি তাদের সংগ্রহে রাখতে চায়। বিশ্বে এমন অনেক শক্তিধর রাষ্ট্র রয়েছে যাদের প্রচুর মিসাইল রয়েছে, আর সেগুলো বেশ বিপজ্জনকও। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ ইরান মাটির নিচে বানিয়ে রেখেছে মিসাইলের এক শহর। সম্প্রতি ইরান তার ভূগর্ভস্থ মিসাইল সেন্টারের ছবি প্রকাশ্যে এনেছে। একটি ভিডিওতে ইরানের ভূগর্ভস্থ এই মিসাইলগুলো দেখানো হয়। এই মিসাইলগুলো নির্দিষ্টভাবে ইসরায়েলে হামলা করতে সক্ষম বলে দাবি করা হয়েছে, আর তাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চোখ থেকে এই মিসাইলগুলো বাঁচাতে মাটির নিচে স্থাপন করা হয়েছে বলে তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে। ভূগর্ভস্থ এই মিসাইল সেন্টার লম্বা এক টানেলের মতো, যা দেখতে অনেকটা মিসাইল শহরের মতো। এখানে জ্বালানি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইত্যাদি রাখা হয়েছে। মিসাইল রাখার সেই টানেলে ইরানি নেতাদের ছবি টাঙানো রয়েছে। দীর্ঘদিন ধরেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সুবিধা ব্যবহার করছে ইরান, তবে এবারই প্রথমবারের মতো সরাসরি ভিডিওর মাধ্যমে একটি সম্পূর্ণ সিস্টেম দেখাচ্ছে দেশটি। এই টানেলগুলো পারমাণবিক আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম কিনা তা জানা যায়নি, তবে এটি প্রচলিত গোলাগুলি সহ্য করতে সক্ষম। এর আগে ইসরায়েলের বোমা হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফলে ইরান মাটির অভ্যন্তরে পারমাণবিক স্টেশন তৈরির কথা বলেছিল, যার ধারাবাহিকতায় মাটির নিচে এই মিসাইল সেন্টার তৈরি করা হয়। মার্সিয়া মান্নান, মাই টিভি।